ওকে, তো আমরা বেশ কিছুদিন ধরে সিপিএ বিল্ডের লকারটা নিয়ে একটু প্রবলেমে রয়েছি, যে সিপিএ বিল্ডের লকারটা অ্যাড করার পর ওয়েবসাইটে অফারগুলো শো করছে না, ঠিক না? তো এইটার হচ্ছে একটা সুন্দর সহজ সমাধান রয়েছে। সিপিএ বিল্ডের লকারটা ইউআরএল লিঙ্কটা হচ্ছে ওরা আপডেট রেখেছে, এবং কিছু অপশনের কিছু কিছু অপারের জন্য ওরা হচ্ছে এই জিনিসটা লক দেখাচ্ছে, প্রাইভেট মিররে নিয়ে গিয়েছে, যার কারণে অনেকে ইউআরএল লিঙ্কটা বসাইতে পারছেন না, বা ইউআরএল লিঙ্কটা বসানোর পরও কাজ করছে না ঠিক মতো। হ্যাঁ, যে অফারগুলো শো হচ্ছে না, ওইখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো চলেন আমরা একটু ঠিক করে নিই এই জিনিসটা, জিনিসটা অনেকেরই দরকার এবং অনেকে এইটার জন্য কাজ করতে পারছেন না। ওকে, নর্মালি আমি একটা সিপিএ বিল্ডে আসলাম, আসার পর আমি এখান থেকে কন্টেন্ট লকারে চলে যাবো। আমি জানি আপনারা সবাই কন্টেন্ট লকারটা তৈরি করতে পারেন, জাস্ট আমি দেখাচ্ছি। আমি একটা আইফ্রেম কন্টেন্ট লকারে তৈরি করি। ওকে, থেকে ক্রিয়েটে যাব, লাইক আমি এখান থেকে একটা কন্টেন্ট লকার তৈরি করি, এক্স ওয়াই জেড আমি একটা নাম দিয়ে দিই সিম্পলি। হ্যাঁ, জাস্ট আমি এখান থেকে ভেরিফাই নাওটা লিখে নিব, আর এইচটিএমএল টেমপ্লেট থেকে গিয়ে এখানে আমি ভেরিফাই নাওটাই লিখে নিব, ভেরিফাই নাও। ওকে, এখানে আর কিছুই দিব না, এখানে চাইলে শুধু রিডাইরেক্ট টু ইউআরএল, আমরা আমাদের নিজেদের যে ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটটার ইউআরএলটা পেস্ট করে দিলেই হবে। গুগল ডট কম থাকলে কোনো অসুবিধা নেই, বাট নিজেদের থাকলেই ভালো। অফার কমপ্লিট হওয়ার পর ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আবার চলে যাবে আরেকটা অফার নেওয়ার জন্য। হ্যাঁ, নাম্বার অফ অফার্স এখানে আমি 6 করে দিই বা 5 করে দিই। হ্যাঁ, একসাথে 5টা অফার দেখাবে। জাস্ট সেভ সেটিংস দিব, কাজ শেষে যে টেমপ্লেট সেভ। সো এবার আমরা যদি কোড ফর ওয়েবসাইটে যাই, আমরা যে লকারটা তৈরি করেছি লাইক এই যেভাবে এক্সেস, হ্যাঁ এই যে এরকম আমরা যে লকারটা তৈরি করেছি, হ্যাঁ এই লকারটা জাস্ট জেনারেট কোড করব। হ্যাঁ, জেনারেট কোড করলে এই যে ইউআরএল লকারে আসলে আমাদের দেখেন দ্য লিঙ্ক মেথড শো ব্ল্যাঙ্ক পেজ দ্যাট ইনস্ট্যান্টলি লক উইথ দ্য সিলেক্টেড কন্টেন্ট লকার। কিছু সিলেক্টেড কন্টেন্ট লকারের কারণ জন্য হ্যাঁ এইটা লক করে দিছে তারা, কেন দিছে এটা তারাই খুব ভালো জানে, বাট আপাতত আমরা হচ্ছে যেহেতু লক করেছে অবশ্যই তারা পরবর্তী নির্দেশনা দিবে, কিন্তু আমাদের তো আর কাজ বন্ধ থাকবে না, আমরা চলে আসবো এই যে আই ফ্রেমের ভিতরে। হ্যাঁ, আমরা চলে আসবো কোথায়, আই ফ্রেমের ভিতরে। এই আমরা আই ফ্রেমের ভিতরে এসে এই যে 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 আই ফ্রেম এখান থেকে শুরু করে এই আই ফ্রেম পর্যন্ত পুরোটাকে কপি করব, পুরোটাকে কপি করব। এবার আমরা আমাদের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে চলে আসি, কন্ট্রোল প্যানেলে এসে এখান থেকে আমি ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে গেলে আমাদের এখানে যে ফোল্ডার করা আছে, আমি পাবলিক এসটিএমএলে যাব। হ্যাঁ, পাবলিক এসটিএমএলে যাব, ও সরি, পাবলিক এসটিএমএলে যাব। আচ্ছা, ওকে, এখানে আমার একটা ফাইল ইনপুট করা নাই, আমি ফাইলটা ইনপুট করে নিই। আপনাদের প্রত্যেকেরই ফাইলটা ইনপুট করা থাকে, এরকম আমি দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের আবার একটু কন্ট্রোল প্যানেলে আসলাম, আমি আবার ফাইল ম্যানেজার থেকে যাচ্ছি। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা যে পাবলিক এসটিএমএল এ চলে যাব। হ্যাঁ, এখানে আসলে আমরা এই যে সি ফোল্ডার নামে একটা অপশন দেখতে পাবো। কি ফোল্ডার নামে? সি ফোল্ডার নামে। এই সি ফোল্ডার নামে একটা অপশন দেখলে আমরা এই যে এখান থেকে অনেকগুলো অফারের এসটিএমএল ফাইলগুলো আমরা দেখতে পাবো। আমাদের বেসিক্যালি এই যে অ্যামাজন থেকে শুরু করে এক্সবক্স পর্যন্ত সবগুলোর ভিতরেই কন্টেন্ট লকারটা বসাতে হবে। সো আমরা একটু চলে যাই এডিটে, এই যে এডিটে চলে যাব, এডিটে যাব। এডিটে যাওয়ার পর যে লিখাটা অনেক ছোট ছোট দেখাচ্ছে, আমি একটু 13 পিক্সেল থেকে 20 পিক্সেল করে দিলাম, 20 পিক্সেল। ওকে, জাস্ট যে কোনো এক জায়গায় ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আমরা কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিলে এই যে সার্চ ফরটা চলে আসবে, কন্ট্রোল এফ। ওকে, কন্ট্রোল এফ দেওয়ার পর আমরা এখানে লিখলাম হচ্ছে আই ফ্রেম। হ্যাঁ, আই ফ্রেমটা লেখার পরে এই যে দেখেন আই ফ্রেমটা চলে আসছে, এই যে 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 আই ফ্রেমটা, হ্যাঁ এই দেখছেন, এই যে এই যে এই আই ফ্রেম থেকে শুরু করে এই আই ফ্রেম পর্যন্ত পুরোটা আমরা সিলেক্ট করে ফেলবো। আমরা যদি এই যে লকারে যাই, দেখছেন এই যে আমাদের লকারও কিন্তু পুরোটা এই আই ফ্রেম থেকে আই ফ্রেম পর্যন্ত পুরোটা রয়েছে। আমি কপি করব এটাকে, কপি করার পর আমি প্রথমে কি করব, এই যে 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 এই আই ফ্রেম থেকে এই আই ফ্রেম পর্যন্ত পুরোটা সিলেক্ট করে দিয়ে, হ্যাঁ এই যে এখান থেকে আমি যেটা করব, এই যে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম কোনটা আমাদের, যেটা এখান থেকে আমরা কপি করে নিয়ে আসছি পুরোটা কপি।
পুরোটা কি করলাম, আমি যদি আবার দেখাই, এই যে আমি এটাকে মুছে ফেললাম, প্রয়োজনে আমি এটাকে মুছে ফেললাম, হ্যাঁ বোঝার স্বার্থে মুছে ফেললাম। দেন আমি এই যে এটাকে কপি করে কি করব এখন, এই যে এখানে পেস্ট করে দেব, কাজ শেষ, দিয়ে আমি সেভ চেঞ্জ, ওকে। এবার যদি দেখি আমাদের আই ফ্রেমটা কাজ করে কিনা আমি একটু যদি দেখি, তাহলে হয়তো বা বুঝতে পারবো। এই যে আমি দেখাই এখান থেকে, আমরা জাস্ট অ্যামাজনটা আমি ইয়ে করেছি, জাস্ট অ্যামাজনটা যখন আমি অ্যামাজনের ভিতরে যাব, দেখি এখান থেকে, এই যে ভেরিফাই নাও চলে আসছে, যে অফার গুলো সব চলে আসছে, হ্যাঁ অফার গুলো সব চলে আসছে এখান থেকে দেখাচ্ছে। এখন আমি যদি আরো একটা অফার যদি দেখি, তাহলে এই যে এখান থেকে যদি আমি আরো একটা অফার দেখি, লাইক আমাদের যদি এখান থেকে আমি যেমন অ্যামাজনটা দেখলাম, আমি দেখি গুগল প্লেটা ঠিকভাবে কাজ করছে কিনা, যেহেতু আমরা এখনো গুগল প্লেতে হচ্ছে চেঞ্জ করি নাই। হ্যাঁ এই যে এখান থেকে, আচ্ছা আমরা একটু দেখে গুগল প্লেটা কাজ করছে কিনা। যে এটাতে কিন্তু এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক না? সো এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমাদের অনেকের ব্ল্যাঙ্ক আসতেছে। সো আমরা যখন এই যে এখানে যদি আমি গুগল প্লেটা, আমি তো এখান থেকে সেভ দিলাম, এবার যদি আমি একটু গুগল প্লেতে যাই, লাইক এই যে এখান থেকে আমি গুগল প্লেটা, হ্যাঁ গুগল প্লেটা এডিট করি, তাহলে হয়তো বা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনারা। এই যে এখান থেকে আমি একটু আই ফ্রেমে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে আই ফ্রেম লিখলেই আমাদের সহজে খুঁজে বের করতে পারবো। ঠিক এই যে এখান থেকে ধরে এই আই ফ্রেম পর্যন্ত আমি মুছে দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে এটাকে কপি করে এনে হ্যাঁ পেস্ট করে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ দিলাম, ওকে দিলাম, কাজ শেষ। হ্যাঁ এবার যদি আমি গুগল প্লেটাকে একটু রিলোড করি, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখি যাই কি অবস্থা হয় দেখি। ওকে এই যে ভেরিফাই নাও চলে আসছে, দেখছেন? সো এইভাবে আমরা প্রত্যেকটাতেই চেঞ্জ করে নেব, তাহলে আমাদের এই প্রবলেমটা আর থাকবে না। ইবে, ইশপ, ফ্যাশনো বা গুগল প্লে, হ্যাঁ এভাবে যতগুলো আছে, এক্সবক্স পর্যন্ত, অ্যামাজন থেকে এক্সবক্স পর্যন্ত সবগুলো চেঞ্জ করে নেব, তাহলে আমাদের আর ইউআরএল লকার নিয়ে টেনশন করার দরকার নাই। অর্থাৎ আমরা আমাদের আই ফ্রেমের জন্য যে লকারটা বা লিঙ্কটা বসানো দরকার, ওইটা আমরা বসায় দিতে পারবো খুব ইজিলি। সো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এই সিপিএ বিল্ডের আপডেটটার পর ওরা ওই ইউআরএল লকারটা অনেক কি করে দিয়েছে, ইউআরএল লকারটা হচ্ছে ওরা মানে লক করে দিয়েছে। হ্যাঁ তো যার কারণে হচ্ছে আমরা এখন আই ফ্রেম বেটা দিয়েই কাজ করছি, কোনো অসুবিধা নেই, একই জিনিস, জাস্ট মডিফিকেশনটা একটু ভিন্ন, দ্যাটস ইট। সো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের হচ্ছে জন্য এরকম নতুন নতুন আরো টিপস এবং টেকনিকগুলো নিয়ে আমি আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।